উনিশ প্রদর্শন বিশ্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উনি 1963 সালে আমরা যখন প্রাইমারি স্কুল ক্লাস করতেছিলাম তখন আমাদের ছোট শিক্ষক বন্ধ যে দেখো হাই স্কুলটা তো একদিন দাঁড়ায় করতে হবে, আমরা তো স্কুলের অনেকে ছাত্র তখন আমরা দুই দিনের সহকারীরা আমরা কি করছিলাম প্রাইমারিতে চারজন আমরা ষষ্ঠ শ্রেণী 1963 সালে ষষ্ঠ শ্রেণী চালু করি আমরা প্রাইমারি শিক্ষকরা এবং 1964 সালে আমরা সপ্তম শ্রেণী চালু করি। সেই বছরে আমার একটা অঘটন ঘটে, আমার একটা ঘর এসে স্কুলটাকে বিধ্বস্ত করে দেয়, হাই স্কুলে যা ছিল তাও শেষ হয়ে যায়। দেখো পর্যায় সমান থেকে সরে আসলো এখানে আবার প্রতিটি দোষী রয়েছে আবার তাকে দুই দুইবার সরে দেওয়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। আমার মনে আছে একদিন হয়তো কার্তিক মাস সেটা কার্তিক গাছ হবে মুন্সিগঞ্জ তখন ছিল সাব ডিভিশন এই সংখ্যা ছিল হেদায়তুল ইসলাম সিএসটি আমাদের সেই যুদ্ধ মরহুম আলবাজ আহমদ সাহেব একটা কুসঙ্গতা ছোট্ট একটা কুসঙ্গতার জন্য আমাকে বসায়া তিনজন বাজার থেকে তিনজন লোক দিয়া ওই ডিজিটাল বাজার থেকে তাদের উপর দিয়া ওই রোগটা থেকে সহায়া ডিজিটাল হাই স্কুলের সাপ্তাহিক দাঁড় করান এবং এই যে সাহেব তখন একটা গাছ আসছেন এই কথা বলার পরে আমরা শিক্ষক ছাত্রদের নিয়ে ওনাকে আমরা সম্মান জানাইলাম অভিনন্দন জানাইলাম। তখন শ্রী আরবুল হাজার সাহেব ভাই আমার স্মৃতি থেকে দেখে আছে উনি তখন বলছিলেন আমার এই শিক্ষা আপনি আমার এই হাই স্কুলটাকে করে দেওয়ার জন্য কি দিবেন বলেন, আপনার এই হাই স্কুলটাকে আবার পুনর্নয়ন করতে হবে আমার, আপনারা এই ছাড়া এই কাদা কুকুরটা ধরে আনছি আমার খুব কষ্ট হয়েছে। তখন এই সব বলল যে আপনি কি দিবেন সেটা বলে। তখন আয়োগ আমরা সব বলছিলেন যে আপনি দুঃসব সরকারিভাবে জানিবেন আমি তার দাবি দিব। তখন আমি আমরা সব বলল এই দুঃসব বলল আমি 10,000 টাকা সরকারিভাবে দিব। উনি বললেন আমি বাজার রিজার্ভ থেকে আমি 20,000 টাকা দিব। এই তখন এই 20,000 টাকা দিয়া দিল্লি পাড় হাই স্কুল আবার দাঁড়ালো।